আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পালং শাক রান্না করব কুচু চিংড়ি দিয়ে। তাহলে শুরু করছি। এখানে আমি শাকটা ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু কচু চিংড়ি। এটা দিয়ে আজকে রান্না হবে। চিংড়িগুলো ফ্রোজেন করা ছিল। এখন আমি একটা মশলা তৈরি করছি। মশলাটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, সামান্য কিছু সরিষা, তারপর একটা রসুন কোয়া করে, আর সামান্য ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। আর এই মশলাটা দিয়েই কিন্তু আমি রান্না করব, অন্য কোনো মশলা দিব না। হয়ে গেল ব্লেন্ড করা। এখন কড়াই বসিয়ে সরিষার তেল দিচ্ছি, কারণ এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, যেহেতু সরিষাও ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর সামান্য একটু লবণ, তারপর একটু হলুদ, তেল গুঁড়া দিব, আর কোনো মশলা দিব না। ব্যাস, আর যে এই মশলাটা আমি রেডি করেছি সেটা দিয়ে কিন্তু পালং শাকটা রান্না করব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এই পেস্ট করা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব, যেন সরিষার তেলের গন্ধ এবং সরিষার গন্ধটা দূর হয়ে যায়। এইভাবে কষিয়ে তারপর কুচি চিংড়িটা এখন দিয়ে দিব। আর পালং শাকটা এইভাবে রান্না করলে কিন্তু দেখতে কালারটা একেবারেই সবুজ থাকে, যেরকম শাকের কালারটা ওরকমই থাকবে, একটুকু কিন্তু চেঞ্জ হবে না। এইভাবে এখন কষিয়ে তারপর শাকটা দিয়ে দিব। এইভাবে পালং শাক রান্না করলে আমার খুব ভালো লাগে, খুবই পছন্দ করি আমি চিংড়ি মাছ। যে কোনো চিংড়ি, ছোট হোক বড় হোক, চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি একটু হাই হিটে রান্না করব, না হয় শাক থেকে কিন্তু অনেক পানি উঠবে, পানিটা যেন না উঠতে পারে, সেই জন্য একটু হাই হিটে ভেজে নিব। হাই হিটে ভাজার ফলে শাকটার কালারটাও ঠিক থাকবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এইভাবে কিন্তু নেড়ে চেড়ে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এখন সামান্য পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে পানিটা শুকানো অবধি আমি এটা রান্না করব, নেড়ে চেড়ে। আর এটা কিন্তু আমি হাই হিটে রান্না করছি, যার জন্য কালারটা কিন্তু একেবারেই নষ্ট হবে না, আর সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এইভাবে পালং শাক রান্না করবেন, আশা করি ভালো লাগবে। বাস এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। আমি কিন্তু ঢাকিনি, এটা এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর সময়ও কিন্তু খুবই অল্প, খুব একটা সময় লাগেনি। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করছি। এই যে একেবারে পারফেক্ট কালার, কিন্তু একদম কালারটা নষ্ট হয়নি। এইভাবে রান্না করলে দেখতে পারেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। নতুন একটা রেসিপি দেখালাম, যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্টে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্টেই কিন্তু আমি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।